وآله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাগুদরে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। হে আল্লাহ, নেককার পরহেজগার মানুষগুলোকে হে আল্লাহ তোমার কোরআনকে যারা ভালোবেসে এই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে লেপের ওমকে বিতাড়িত করে হে আল্লাহ এই হাড় কাঁপানো শীতের মধ্যে থর থর কম্পমান হয়ে তোমার দিনের কথা শুনলো বললো, হে আল্লাহ তুমি তোমার এই পাগল গুলোকে কবুল করে নাও, আল্লাহ তুমি যদি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, হে আল্লাহ তোমার শত্রু শয়তান মাওলানে তার মুখ কালো হবে, হে আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তোমার হাবিবের মুখ উজ্জ্বল হবে, হে আল্লাহ তোমার হাবিবের খুশির দিকে তাকিয়ে তোমার শত্রুর মুখকে কলুষিত করার জন্য মাওলা দয়া করে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, হে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, হে আল্লাহ আমাদেরকে কোরআনকে নিয়ে গর্ব করার তৌফিক দিয়ে দাও, মাওলা করিম কোরআনের সাথে আমাদের সম্পর্ক তুমি মেহরবানি করে গড়ে দাও, হে মাওলা করিম কোরআনি মিলন মেলায় মাহফিল গুলোকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহ, পরওয়ারদিগার আলম এরা দিয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনা গুলোকে পুরো করে দাও, আমিন আল্লাহ, আজকের এই কোরআনি মিলন মেলাকে যারা সফল করেছেন হে আল্লাহ ধন দিয়ে তন দিয়ে মন দিয়ে শ্রম দিয়ে দোয়া দিয়ে অংশগ্রহণ দিয়ে নিরাপত্তা এবং অনুমোদন দিয়ে আমিন তাদের সকলের মনের নেক মাকসুদ গুলোকে পুরো করে দাও, আমিন হে আল্লাহ, তাদের জন্য দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণের ফয়সালা করে দাও, আমিন দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ থেকে তুমি তাদেরকে মুক্তি দিয়ে দাও, আমিন রোজগারে আলম বেরোজগারের জন্য হে আল্লাহ স্বল্প রুজির ব্যক্তির জন্য রিজিকের কষ্টে যে নিপতিত মাওলা রে তার জন্য আমিন প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আমিন হে আল্লাহ হালাল এবং প্রশস্ত রিজিক দিয়ে তার মধ্যে বরকত দিয়ে দাও, আমিন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও, মাবুদ রে হারামের লোভকে লাথি মেরে জয় আল্লাহ দিয়ে দাও, পরওয়ারদিগারে আলম যারা অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও, বিপদগ্রস্তকে বিপদমুক্ত করে দাও, হিংসুকের হিংসা থেকে হে আল্লাহ শত্রুর শত্রুতা থেকে জাদুকরের জাদুটোনা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করে নাও, জিন শয়তান এবং মানুষ শয়তানের কবল থেকে হেফাজত করো, মাওলানে আমাদের মা বাবার নেক হায়াত দারাজ করে দাও, মাবুদরে তাদের খেদমত করে সেবা করে তোমার সন্তুষ্টি লাভের তৌফিক দিয়ে দাও, আমিন আল্লাহ, আমাদের এখানে অনেকে আছেন যাদের মা নাই বাবা নাই, আমিন রে, অনেকের কলিজার ধন সন্তান আমিন আল্লাহ কবরে পড়ে জমিয়েছে মাবুদ, আমিন আল্লাহ, মাবুদ রে আমাদের মা বাবা ভাই বোন পড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হে আল্লাহ পরিচিত জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার কাছে আশ্রয় নিয়েছে মাবুদ, হে আল্লাহ বসন্ত ইমান তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, হে আল্লাহ জান্নাতি সুবাস তার কবর পর্যন্ত তুমি পৌঁছিয়ে দাও, আমিন মাবুদ রে, এই মুহূর্তে রাতের এই প্রহরে মাওলা যখন তোমার রহমত এসে ডেকে চলেছে আমাদের প্রয়োজন গুলোকে নিয়ে তোমার কাছে আরজি জানাই যার হাতখানা পছন্দ হয় তার সেবায় তুমি মাফ করে দাও, আমিন আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে তুমি কবুল করে না, আমিন আল্লাহ, মাবুদ রে নফস এবং শয়তানের ধোকা থেকে সব রকমের ফিতনা এবং সার থেকে হেফাজত করে নাও, আমিন, পরওয়ারদিগারে আলম যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনা পুরো করে দাও, আমিন, ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়ে দিও, হে আল্লাহ দুনিয়াতে মিথ্যাদের সাথে ভালোবাসা কায়েমের তৌফিক দিয়ে দিও, হে আল্লাহ আলে মুমিনকে ভালোবাসার তৌফিক দিয়ে দিও, হে আল্লাহ তোমার নবীর ওয়ারিসদের সাথে খাঁটি সম্পর্ক করার তৌফিক দিয়ে দিও, আমিন আমাদেরকে তোমার হাবিবের সাথে হাসর করিয়ে দিন, পানি তোমার হাবিবের পবিত্র হাত থেকে পান করিয়ে দিন, সমুদ্রে তোমার আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিও, আমিন, আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ দিয়ে দিও, আমিন আল্লাহ, আমাদের
আমাদের সন্তানদের তুমি কাউকে মাহরুম করে দিও না, কাউকে বিপদগামী করো না, হে আল্লাহ কাউকে তুমি আমিনুল্লাহ করো না, হে আল্লাহ কত কষ্ট করো না, কত রকমের ফিতনা, কত রকমের সমস্যা হে আল্লাহ বর্তমান। আমিন আমিন। একদিকে ইন্টারনেটের অপব্যবহারের আক্রমণ, আমিন আল্লাহ। অন্যদিকে আবার আকাশ অপসংস্কৃতির ছোবল, আমিন। অন্যদিকে নেশা ভাঙ মদ জুয়া গাঁজা, হে আল্লাহ এই জাতীয় বাজে জিনিসগুলোর হামলা, আমিন। হে আল্লাহ অন্যদিকে আমাদের কলিজার ধানগুলোকে তোমার রহমত ছাড়া বাঁচানো সম্ভব, তুমি কুদরত দিয়ে তাদেরকে হেফাজত করে দিও, দেশ ও জাতির খেদমতের জন্য দিনের খাদেম খাদেমা হিসেবে কবুল করে নিও, আমিন। আমাদের সন্তানদের সবাইকে তুমি নিকার পরেজগার বানিয়ে দিও, আমিন। আল্লাহ দয়া করে এদের নূর তাদের সিনায় তুমি দিয়ে দিও, আমিন। আল্লাহ আমাদের সন্তানদের কাউকে তুমি মাহরুম করো না, আমিন। আমাদের ঔরসজাত সন্তান, হে আল্লাহ আমাদের কাছ থেকে পড়ালেখা করে যারা নিজেদেরকে সন্তান জ্ঞান করে, হে আল্লাহ, হে আল্লাহ আমিন। কাউকে তুমি বঞ্চিত আর মাহরুম করো না, আমিন। আল্লাহ তোমার দিয়ে পরিপূর্ণ করে দিও, হে আল্লাহ মারিফাতের নূর দিয়ে তাদের সিনাকে তুমি মালামাল করে দিও, আমিন। পরদিগার আলম তোমার ইশক আর মহব্বতের জ্বালা ভেতরে পয়দা করে দিও, আমিন। হে আল্লাহ উম্মতের দরদ তোমার হাবিবের মতো আমাদের ভিতরে দিয়ে দাও, আমিন আমিন। আক্রমণের শিকার হয়ে, আমিন আমিন, জাতীয় সংস্কৃতির ছোবলের শিকার হয়ে মাবুদ জাহান্নামের দিকে যায়, আমিন আমিন। শয়তান এবং নফসের ধোকায় জাহান্নামের দিকে যায়, তোমার হাবিব এই জমানায় থাকলে এক মুহূর্তের জন্য সুস্থ লাভ করতে পারতেন না, আমিন আমিন। তোমার হাবিবের এই অতি মুহূর্তের উপরে রহম করো, দয়া করো, আমিন আমিন। তোমার ভালোবাসা আমাদের দিলে তুমি পয়দা করে দাও, আমিন আমিন। উম্মত এবং মহানায় উম্মতের মাঝখানে দৃঢ় সম্পর্ক পয়দা করে দাও, আমিন আমিন। আমাদের উপরে